প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন 71 ভিডি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর প্রথম অধ্যায়ে হিসাব পরিচিতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের উপর আমি তিনটি লেকচার দেব। তোমরা যদি মনোযোগ দিয়ে লেকচারগুলো দেখো, এই অধ্যায় তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং ধারাবাহিকভাবে তোমাদের পুরো বইয়ের উপর আমাদের চ্যানেলে সকল লেকচার দেওয়া হবে। শুরুতে দেখতে পাচ্ছ আমরা এই অধ্যায়ে হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে আলোচনা করব, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা করব, হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে আলোচনা করব, সমাজ ও পরিবেশের হিসাব ব্যবস্থার সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো হিসাব বিজ্ঞানের ধারণা। তোমরা নিশ্চয়ই, আমি শুরুতে বলবো, তোমরা যারা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়েছিলে, এতদিন তোমাদের মাঝে ছিল বাংলা, ইংলিশ, ম্যাথ এবং বিজ্ঞান, সমাজ, এই টপিকগুলো। কিন্তু তোমরা যারা ক্লাস নাইনে হিসাব বিজ্ঞান অর্থাৎ হিসাব বিজ্ঞান বিভাগ নিয়েছো বা বিজনেস ফ্যাকাল্টিতে আছো, তোমরা এখন একটি নতুন বইয়ের সাথে পরিচিত হয়েছো, যেটি হচ্ছে হিসাব বিজ্ঞান। এখন এই যে হিসাব বিজ্ঞানের ধারণা, আজকে আমরা হিসাব বিজ্ঞানের ধারণা নিব, আসলে হিসাব বিজ্ঞানটা কী। তোমরা যদি একটু মনোযোগ দাও, হিসাব বিজ্ঞান হলো এমন একটি বিষয় যা পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ, পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায়, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায়। অর্থাৎ হিসাব বিজ্ঞান তোমরা যদি পাঠ করো তাহলে আর্থিক কার্যাবলী, আর্থিক কার্য, একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী বলতে বোঝানো হচ্ছে অর্থনৈতিক যে কার্যাবলী বা টাকা পয়সা নিয়ে যে লেনদেন, এই যে লেনদেনগুলোর মধ্যে রয়েছে কেমন কী খরচ। খরচ, আমরা যদি খরচ করি, কোনো একটা জিনিস ক্রয় করি তাহলে কী হয়, খরচ হয়। এটা একটা কী, টাকা আমাদের থেকে যায়। এরপর পরিশোধ, কাউকে যদি টাকা পরিশোধ করি, আয় আদায়, আয় আদায় মানে আমরা যদি কারোর থেকে আয় করি বা আমি যদি একটা সেবা দিই তখন যে আমি আয় পাবো, যে আয়টা করবো সে আয়টা আদায়। সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায়। দেনাদার হতে আদায় মানে কাউকে আমি মনে করো বাকিতে একটি জিনিস বিক্রি করলাম, তো সে আমার দেনাদার, আমি তার থেকে আদায় করতে পারবো। এই যে এই প্রত্যেকটা জিনিস কিসের সাথে সম্পর্কিত, প্রত্যেকটা জিনিস সম্পর্কিত হচ্ছে যে তোমার আর্থিক কার্যাবলীর সাথে, অর্থাৎ টাকা পয়সা নিয়ে, আর ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায়। অর্থাৎ আমরা যদি হিসাব বিজ্ঞান পড়ি তাহলে আর্থিক কার্যাবলীগুলো হিসাবের বইতে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারবো, যেহেতু আমরা নিয়ম কানুন জানবো। নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা সময় শেষে আর্থিক কার্যাবলীর আমরা ফলাফল জানতে পারবো। অর্থাৎ আমরা যদি সুষ্ঠুভাবে সব কিছু গুছিয়ে লিখি তাহলে আমাদের মাস শেষে কত টাকা আয় হলো, ব্যয় হলো বা উত্তোলন হলো, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর বলা হচ্ছে আর্থিক লেনদেন শ্রেণী লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা হয়। অর্থাৎ পুরো মাসে যদি আমরা আমাদের যে লেনদেনগুলো আমরা কার কাছে ক্রয় করতেছি, বিক্রয় করতেছি, এগুলো যদি আমরা সিরিয়ালে লিপিবদ্ধ করি তাহলে কিন্তু আমরা মাস শেষে কী করতে পারবো, মাস শেষে ব্যাখ্যা করতে পারবো যে এটা তখন 1000 টাকা কাকে দিয়েছিলাম বা কার থেকে পেয়েছিলাম, এই জাতীয়। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে। অর্থাৎ মাস শেষে আমরা একটা হিসাব করতে পারবো যে আগে আমার ইনকাম ছিল মাসে 10,000, এখন হয়ে গেল 11,000, বা আগে ইনকাম আমরা মাসে করতাম 10,000 টাকা, আমার 1,000 টাকা লাভ হতো, এখন দেখা যাচ্ছে 1,500 টাকা হয়েছে। এই যে আমি যদি হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে ক্রয় বিক্রয়, দেনাদারের থেকে আদায়, পাওনাদার থেকে পরিশোধ, এই টপিকগুলো গুছিয়ে লিখি তাহলে মাস শেষে কী করতে পারবো, আমার যে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে। এইসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। তাতে আমি যখন দেখবো আমার 2 মাসের মধ্যে আমার ইনকাম হলো, আমার ইনকাম বেড়ে গেলো 10,000 টাকা, তখন আমি কি নতুন একটা আমার ব্যবসার মধ্যে বিনিয়োগ করতে পারবো, বিনিয়োগ মানে আমি নতুন একটি যন্ত্রপাতি ব্যবসার মধ্যে কী করতে পারবো, কিনতে পারবো, যেহেতু আমার
ভালো, ব্যবসার মধ্যে ভালো লাভ হচ্ছে এটার জন্য। এরপর বলছে হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা জানা যায়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে, এই যে আমরা হিসাব বিজ্ঞান, যখন তোমরা এই বইটা নিয়ে পড়বে তখন তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানবে, হিসাবকে হিসাব করার যে পদ্ধতি এটা সম্পর্কে জানবে, এবং তোমরা বিবরণী, আর্থিক তোমরা বিবরণী প্রস্তুত করতে পারবে। অর্থাৎ তোমরা পুরো একটা লেনদেনের যে ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল কিছুর একটা কী করতে পারবে, লিপিবদ্ধ বা প্রতিবেদন তৈরি করতে পারে, যার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কত কী পরিমাণ টাকা আছে এবং কী পরিমাণ গেছে, ভবিষ্যতে কী হতে পারে বা ইতিপূর্বে কী হয়েছিল তা জানা যাবে। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। তোমাদের পরীক্ষাতে একটা কোয়েশ্চেন আসে যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের কী বলা হয়, ভাষা বলা হয় কেন। এই কোয়েশ্চনটি তোমরা আশা করি তোমরা নিজ থেকে লিখতে পারবে। এর পরবর্তীতে আসো, হিসাব বিজ্ঞান হচ্ছে ওই জ্ঞান যা অর্জনের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহের হিসাবে নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে জ্ঞান, এই জ্ঞানটা তুমি যারা তোমরা যারা ব্যবসা শিক্ষাতে উঠতেছ, এই যে এই জ্ঞানটা তোমরা নিবা, এক্ষেত্রে তোমরা আর্থিক ঘটনা হিসাবে নির্দিষ্ট বইতে যথাযথ লিপিবদ্ধ করতে পারবে। তোমরা একটা নির্দিষ্ট নিয়মে তোমাদের যে বই যে যাবে দা, অথবা তোমরা সামনে কিছুদিন পরে জানবে, তোমাদের বইতেই আছে যে তোমরা যে বইগুলোতে তোমার যে আয় ব্যয় উত্তোলন বা তোমার সম্পদ, ঠিক আছে, এগুলোর যে ঘটনাসমূহ যথাযথ একটি বইতে তোমরা কী করতে পারবে, সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারবে। তারপর শ্রেণীবদ্ধ বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল আর্থিক অবস্থায় নিরূপণ করা যায়। অর্থাৎ এই তো একই কথা যে প্রতিষ্ঠানের সামগ্রিক মানে বর্তমান ভবিষ্যৎ বা ইতিপূর্বে কী হয়েছিল, বিগত সালে কী হয়েছিল, এই যে একটা প্রতিষ্ঠানের সকল কিছু তোমরা কী করতে পারবে, জানতে পারবে। আজকের ক্লাসটি এতটুকুই, পরবর্তী ক্লাসে তোমাদের জন্য থাকছে আমি দেখিয়ে দিচ্ছি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের পুরো বিজনেস ফ্যাকাল্টি অর্থাৎ ব্যবসা শিক্ষার যতগুলো বই আছে প্রত্যেকটি বই আমাদের চ্যানেলে, প্রত্যেকটি তোমাদের পুরো বই সম্পূর্ণ লেকচার আমাদের চ্যানেল পেয়ে যাবে। ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আজকে এতটুকুই। আর এবং চ্যানেলের ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার আমাদের সকল লেকচারের লিঙ্ক পেয়ে যাবে। সব ভালো থাকে, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।